বিউটি শাইন টিপসের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়, যেভাবে তেজপাতা দিয়ে দাঁত ঝকঝকে সাদা করতে পারেন, আসুন দেখে নিই। দাঁতকে ঝকঝকে সুন্দর করার জন্য কত কিছুই না করেন আপনি, দামি টুথপেস্ট থেকে শুরু করে ডেন্টিস্টের কাছে দামি ট্রিটমেন্ট, সবই কেবল হলদে দাঁতগুলোকে সাদা করার জন্য। আজ থেকে আর কিছুই করতে হবে না, সাধারণ তেজপাতা দিয়েই প্রাকৃতিক উপায়ে সুন্দর করে নিতে পারবেন আপনি আপনার দাঁতগুলো। কিন্তু কিভাবে, চলুন জেনে নিন দাঁত সুন্দর করতে তেজপাতা ব্যবহারের প্রণালী। দাঁত সাদা করতে তেজপাতা দারুণ উপকারী, তবে এই তেজপাতাকে মেশাতে হবে কোনো টক ফলের সাথে, যেমন ধরুন কমলা বা লেবুর খোসা। যা যা লাগবে, তেজপাতা চারটি, কাঁচা বা শুকনো সব রকমেরই হবে, কমলা ও লেবুর খোসা তেজপাতার সম পরিমাণ। মুখে দুর্গন্ধের সমস্যা বা মাড়ির ব্যথা থাকলে লবঙ্গ 2 থেকে 3টি, তেজপাতা বেটে নিন ও মিহি করে গুঁড়ো করে নিন। কমলা বা লেবুর খোসা শুকিয়ে লবঙ্গের সাথে মিশিয়ে গুঁড়ো করে নিন। সব উপকরণ সামান্য লবণ সংযোগে একত্রে মিশিয়ে নিন। ফলের খোসা শুকিয়ে নেওয়া জরুরি, কাঁচা অবস্থায় দাঁতের ক্ষতি করবে। ব্যবহারবিধি, এই গুঁড়োটি সামান্য পানির সাথে মিশিয়ে সপ্তাহে 3 দিন দাঁত মাজুন। রোজ মাজার প্রয়োজন নেই, এতে দাঁতের ক্ষতি হতে পারে। দাঁতের হলদে ভাবের উপর নির্ভর করে সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করাই যথেষ্ট। বিউটি শাইন টিপসগুলো অনুসরণ করুন এবং নিজে নিজেই এর সুফল ভোগ করুন। আপনি আপনার নিজের ত্বকের যত্ন সহ আরও বিভিন্ন বিষয়ে টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।